فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। একদিনই ভাই, আপনি এই জানতে চেয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাদের অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাদের তাশবিহ করবে, অনুকরণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত। যেমন অনুকরণ বলতে চুলের স্টাইল অনুকরণ, কাপড় চোপড় অনুকরণ করা, চলাফেরার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আপনি অনুকরণ করবেন না করবেন না কেন, আপনি তাদেরই অন্তর্ভুক্ত। যদি আপনি কোনো কাফেরের অনুকরণ করেন সেক্ষেত্রে আপনি তার অন্তর্ভুক্ত, যদি আপনি কোনো মুসলিমের অনুকরণ করেন সেক্ষেত্রে আপনি তার অন্তর্ভুক্ত, তার অনুকরণ করছেন। ঠিক যেমনি ভাবে ব্যবসার মধ্যে যদি আপনি সুদের সঙ্গে লেনদেন করেন তাহলে আপনি একজন বিধর্মীর অনুকরণ করছেন, কারণ কোনো মুসলিমের পক্ষে সুদ নেওয়া বা সুদের সঙ্গে লেনদেন করা সম্ভব না। আর যখন আপনি কোনো মুসলিমকে অনুকরণ করবেন, মানে মুসলিমকে অনুকরণ করতে আল্লাহ রাসুলের চেয়ে তার কে উত্তম হতে পারে, তো আল্লাহ রাসুলকে যখন আপনি অনুকরণ করবেন জীবনে চলার পথে, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে সুদ আসবে না ব্যবসায়িক ক্ষেত্রে। ঠিক তেমনি ভাবে আপনি যখন একজন বিধর্মীকে, যার ভিতরে ইসলাম নেই, তাকে অনুকরণ করবেন, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তার ভিতরে হালাল হারাম সব থাকবে, সুদ এটাও থাকবে। তো আপনি যেটা বললেন যে অনিচ্ছাকৃত, দেখা যাচ্ছে আমি একটা জিনিস আমার পছন্দ হলো, সেই জিনিসটা আমি একটি কাপড় আমি ক্রয় করলাম যেটা হালাল হারাম না, একটা শার্ট বা একটা জামা আমি ক্রয় করলাম যেটার মধ্যে হারামের কিছুই নেই, কিন্তু এই শার্টটা কোনো একজন কাফের বা কোনো একজন খ্রিস্টান বিধর্মী মডেল তার অনুকরণ করে বানানো, কিন্তু আপনি তো জানেন না, এটা আপনি না জেনে কিনেছেন, এটা কোনো সমস্যা, কিন্তু আপনি জানার পর যখন আপনি কিনবেন, না এই শার্টটা বা এই কাপড়টা, এই জামাটা অমুক মডেল বা অমুক অভিনেতা অভিনেত্রী তার, হ্যাঁ, তার প্রতি আপনার একটা ভালোবাসা ভালো লাগা থেকে আপনি ওটা যখন কিনলেন সেটা হচ্ছে আপনি অনুকরণ করা। কিন্তু অনিচ্ছাকৃত ভাবে যদি আপনি একটা জিনিস কিনলেন, যদি মিলে যায় তো কারোর সাথে, তাতে কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ, আল্লাহ আলম বিসব, বারাকাল্লাহ ফিকুম।